বিধু বিনোদ চোপড়া নামটা বেশ পরিচিত অন্তত সিনেমা প্রেমীদের কাছে। তার হাত ধরেই এসেছে মিশন কাশ্মীর, মুন্না ভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস, পিকে এবং সবশেষ তুমুল সারা জাগানিয়া টুয়েলভ ফেইল। চাইলেই বাবার পরিচয়ে নিজেকে পরিচিত করতে পারতেন ছেলে অগ্নি চোপড়া, চলতে পারতেন বাবার খ্যাতি বিক্রি করে। তবে সে পথে হাঁটেননি অগ্নি, নিজের একটা পরিচিতি তৈরি করতে লড়ছেন তিনি। নিজের কাজে সত্য থেকে সবটুকু দিয়ে চেষ্টা করলেন সাফল্য আসতে বাধ্য। টুয়েলভ ফেল সিনেমার এই বার্তাটা নিজের জীবনেও কাজে লাগিয়েছেন অগ্নি। বারবার ব্যর্থ হলেও চেষ্টা করেছেন, লক্ষ্যে অবিচল থেকে ক্রিকেটার হওয়ার সংগ্রাম করে গেছেন, ব্যর্থ হলে রিস্টার্ট বলে ফের প্রথম থেকে শুরু করেছেন, আয়ত্ত করেছেন ক্রিকেটের বাহারি সব শট, অবশেষে সাফল্যটা পেয়েছেন 25 বছরে এসে। রঞ্জি ট্রফিতে প্রথমবার খেলতে নেমেই শিরোনাম হয়েছিলেন অগ্নি। মিজোরামের হয়ে নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে করেছিলেন 166 রান, যা বেশ সাড়া ফেলেছিল তখন। তবে তার চেয়ে বেশি তখন শিরোনামে প্রাধান্য পেয়েছিল তার বাবা বিধু বিনোদ চোপড়ায়। একটা ইনিংস নাকি অনেকের জীবন বদলে দেয়, পরিচিত পাইয়ে দেয় অনেকে। অগ্নিকে যা করতে অপেক্ষা করতে হয়েছে 25টি বছর। 18-19 বছরে যেখানে জাতীয় দলে খেলে ফেলেন অনেকে, সেখানে 25 বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক। অনেকের চেয়ে ঢের পিছিয়েই ছিলেন অগ্নি, তবে সুযোগ পেয়ে নজর টানতে ভুল করেননি এই তরুণ। অভিষেক ম্যাচে কীর্তি গড়ার পর যেন সেঞ্চুরির নেশা পেয়ে গেছে তার, করছেন একটার পর একটা সেঞ্চুরি। নিজের খেলা সবশেষ 4 টেস্ট ম্যাচে তার সেঞ্চুরির সংখ্যা 5টি, যার মধ্যে 4 টেস্টের কোনোটিতেই প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস করেননি এই তরুণ। ক্রিকেটে এমন নজির নেই আর কারো। অভিষেকের পর টানা 4 ইনিংসে সেঞ্চুরি, সব মিলিয়ে 8 ইনিংসে তার রান 767, বিশ্ব রেকর্ডই গড়ে ফেলেছেন অগ্নি। তবে এমন কীর্তি গড়লেও আপাতত তাকে পরিচিত হতে হবে বাবার নামেই, কেননা সিনেমা জগতে যেসব সিনেমা বানিয়েছেন বিধু বিনোদ, ক্রিকেটের 22 গজে সেই নাম কুড়াতে অগ্নিকে হাঁটতে হবে বহুদূর, যেই দায়িত্বটা ভবিষ্যতেও নিতে হবে অগ্নিকে। পারফরমেন্সের গ্রাফটাকে নিয়ে যেতে হবে আরও উঁচুতে, লিখতে হবে নতুন ইতিহাস।